ভূপতিনগরে এনআইএর উপর হামলা, রিপোর্ট তলব করলেন রাজ্যপাল। এনআইএর বিরুদ্ধে শ্লীলতা হানির মামলা রুজু করেছেন। ভূপতিনগর কাণ্ডে দেড় বছর আগে নিহত তৃণমূল নেতার কল জিতেছে নজর। বসে থাকা অবস্থায় গাছের সঙ্গে গলায় ফাঁস পোকাতে যুবকের দেহ ঘিরে রহস্য। এবার ফের বঙ্গে প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী সভার আগে বিজেপিতে ভাঙন ধূপ করে দেয় মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের গ্রেফতারের প্রতিবাদে আজ দেশ জুড়ে গণ অনশনে বসেছে আজ। ভোটের মুখে বামে ভাঙন, এসএফআই এর প্রাক্তন জেলা সভাপতি যোগ দিলেন বিজেপিতে। পাকিস্তানের জন্য ইস্তাহার বানিয়েছে প্রাক্তন দলকে খোঁচা হিমন্তের।